শুরুতেই সংবাদ শিরোনাম। কঠোর অবস্থানে জান্তা সরকার, বিক্ষোভ করলেই 20 বছরের জেল। মিয়ানমারের ধরপাকড় থেকে বাঁচতে নাগরিকদের যত কৌশল, সব প্রস্তুতি শেষ। কাল থেকে শুরু হচ্ছে ইরান এবং রাশিয়ার যৌথ মহড়া। আন্দোলন সবে শুরু, অভিশংসনের অভিযোগ থেকে খালাসের পর বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে, আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সেনা সরকার। দায়িত্ব পালনে নিরাপত্তা বাহিনীকে বাধা দিলে 7 বছরের জেল দেওয়া হবে। এছাড়াও প্রকাশ্যে বিশৃঙ্খলা এবং জনগণের মধ্যে ভীতি সঞ্চার করলে হবে 3 বছরের জেল। এভাবে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত জেল এবং জরিমানার আইন করেছে সেনা শাসকেরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে জানা যায়, সোমবার মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কথা, লেখা এবং বলার মাধ্যমে বা কোনো কিছু স্বাক্ষর করে বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা প্রচার করা হলে দীর্ঘ সময়ের জন্য জেল জরিমানা দেওয়া হবে। গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করেছে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ক্ষমতাসীন দলের NLD-র শীর্ষ নেতা মন্ত্রীদের। এরপর 1 বছরের জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রের সকল ক্ষমতা নিজের হাতে তুলে নেন সেনাপতি মিন অং হালাং। সেনা পুলিশের গুম, অপহরণ এবং ধরপাকড় থেকে বাঁচতে নিজেরাই উদ্যোগ নিচ্ছে মিয়ানমারের নাগরিকরা। পাড়া মহল্লায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে রাস্তায় রাস্তায়। ফলে মিয়ানমার জুড়ে দেখা দিয়েছে লাইট, ভাল্ব এবং ফ্ল্যাশ লাইটের ঘাটতি। মহল্লায় যাতে পুলিশ ঢুকতে না পারে সেজন্য রাস্তার উপর ফেলে রাখা হচ্ছে গাছের গুঁড়ি। গুম, অপহরণ এবং চুরি ডাকাতি ঠেকাতে পাড়ায় পাড়ায় বসানো হচ্ছে নৈশ পহরা। প্রতিবেশীদের সুরক্ষায় রাত জেগে টহল দিচ্ছে লাঠিয়াল বাহিনী। চলতি মাসের শুরুতে রক্তপাতহীন এক অভ্যুত্থানের পর দেশজুড়ে জরুরি অবস্থায় হাজার হাজার সেনা মোতায়েন এবং রাজনৈতিক নেতা এবং নির্বাচিত সংসদ সদস্যদেরকে গ্রেফতারে আটকের মধ্য দিয়ে দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মিয়ানমার সেনাবাহিনী। কিন্তু সব ভয় তুচ্ছ করে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির গণতন্ত্রকামী জনগণ। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই বিক্ষোভ প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু বিক্ষোভ আন্দোলন বেস্তে দিতে এখন নানা ফন্দি করছে সেনা সরকার। সন্ধ্যা সকাল কার্ফিউয়ের পর রোববার প্রধান 2 শহর ইয়াঙ্গুন এবং মান্দাল সহ সব বড় শহরে নতুন করে শত শত সাজুয়াজানের পাশাপাশি হাজার হাজার সেনা মোতায়েন করে রাখা হয়েছে। এসব সাজুয়াজান সারা দিন রাজপথে টহল দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌমহড়া আগামীকাল শুরু হতে যাচ্ছে। উত্তর ভারত মহাসাগরে মহড়া চালানোর জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গুলাম রেজা তাহানি। মহড়ায় অংশ নেবে ইরান এবং রাশিয়ার নৌবাহিনী, তবে এর পাশাপাশি ইরানের বিমানবাহিনীর একটি অংশ যোগ দেবে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে দ্য মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ। মহড়ায় যোগ দিতে এরই মধ্যে রাশিয়া একটি ড্রেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার পাঠিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গুলাম রেজা তাহানি জানিয়েছেন, উত্তরাঞ্চলে 17,000 বর্গ কিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হবে। তিনি বলেন, শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান এবং রাশিয়ার নৌমহড়া শুরু করতে যাচ্ছে। মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি আগেই জানিয়েছিলেন, সাগরের নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অভিশংসনের অভিযোগ থেকে খালাস পাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে মহান করার রাজনৈতিক আন্দোলন কেবল শুরু হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন জয় সত্যায়নের সময় 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে উগ্রবাদী হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে। রোববার ওই অভিযোগের পক্ষে বিপক্ষে মার্কিন সিনেটে ভোট হয়। পক্ষে ভোট দেন 57 জন, বিপক্ষে দাঁড়ান 43 জন।
ট্রাম্পকে অভিযুক্ত করার জন্য সিনেটের দুই তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন ছিল, কিন্তু তা আদায়ে ব্যর্থ হয় ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেট। খালাস পাওয়ার পরপরই একটি বিবৃতিতে ট্রাম্প অভিশংসন বিচারকে মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ কলঙ্কজনক অধ্যায় বলে অভিহিত করেন। বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ করার জন্য আমাদের ঐতিহাসিক স্বদেশপ্রেমী এবং সুন্দর আন্দোলন সবে শুরু হয়েছে। সামনের মাসগুলোতে আপনাদের সামনে অনেক কিছু উপস্থাপন করার আছে। সকল নাগরিককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব অর্জনের অবিশ্বাস্য যাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। ইসরায়েলের আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রবিবার দিবাগত রাতে রাজধানী দামেস্কের পশ্চিমে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সোমবার শুরুর দিকে কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায় এবং সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। তবে ইসরায়েলি হামলায় সিরিয়ার পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি বার্তা সংস্থাটি। 2011 সালে সিরিয়ার বর্তমান সংকট শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই আরব দেশটির উপর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার হামা এবং কুনাইত্রা প্রদেশ সহ বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়েছে। সিরিয়ায় উগ্র যে তাকফির সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্যের পথে রয়েছে সরকারি সেনা এবং মিত্র যোদ্ধারা। এই অবস্থায় সন্ত্রাসীদের মনে চাঙ্গা ভাব ধরে রাখার জন্য এবং সিরিয়ার সরকারের অবস্থান দুর্বল করতে ইহুদিবাদী ইসরায়েল এসব আগ্রাসন চালিয়ে আসছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।